উপলক্ষ শিকার উৎসব। আজ এবং গতকাল এই দুই দিন হাওড়া ও পার্শ্ববর্তী জেলায় বন্য প্রাণী হত্যা করে কিছু মানুষ উৎসবে মেতে ওঠেন। এই উৎসবে বহু বন্যপ্রাণ শিকার হতো একসময়। কয়েক বছর আগেও দেখা গিয়েছে বহু বিলুপ্তপ্রায় প্রাণীকে মেরে বাঁশে বেঁধে কাঁধে চাপিয়ে মৃত প্রাণীদের নিয়ে শিকারির দল আনন্দ সহকারে যেত। তবে এখন এই ধরনের ছবি একেবারেই কম হয়ে গিয়েছে। সারা বছর বহু স্বেচ্ছাসেবী সংগঠন এই বিষয়ে কাজ করে চলেছে। বিশেষ করে হাওড়া জেলার যৌথ পরিবেশ মঞ্চ এই বিষয়ে সারা বছর মানুষকে যেমন সচেতন করে তুলেছে, তেমনি প্রশাসন এবং বন বিভাগের সহযোগিতায় মানুষকে সচেতনতার পাশাপাশি চোরা শিকারীদের তাড়িয়ে বেড়াচ্ছে। আজ এবং গতকাল এই শিকার উৎসবে কোনোভাবেও যেন একটি বন্য প্রাণীরও প্রাণ না হারায় সেই বিষয়ে গুরুত্ব রেখেই গ্রামীণ হাওড়া জেলার অধিকাংশ এলাকায় মাইকিং এবং বিশেষ সচেতন যান দেখা গেল হাওড়ার বিভিন্ন প্রান্তে ঘুরে বেড়াতে হাওড়া জেলার যৌথ পরিবেশ মঞ্চের উদ্যোগে। প্রতিটি থানায় মাইকিং করা হচ্ছে, তার মূল উদ্দেশ্য? মূল উদ্দেশ্য হচ্ছে যে 2016 সাল থেকে হাওড়া জেলা যৌথ পরিবেশ মঞ্চ, তারা হাওড়া জেলায় একটা খুব কুরুচিকর একটা প্রথা ছিল যেখানে মানে হাজার হাজার বন্য প্রাণীকে মানুষ মেরে ধরে তাদেরকে হত্যা করে কাঁধে ঝুলিয়ে নিয়ে যেত। কোথাও আমরা দেখেছি বাগনান স্টেশনের উপরে সেই বন্য প্রাণীদেরকে রান্না করেও খাওয়া হচ্ছে। তো এই ধরনের অবৈধ কাজ এবং আদালতের রায় আছে যে কোনো বন্য প্রাণীকে হত্যা করা যাবে না, সেইটার বিরুদ্ধে 2016 সাল থেকে আমরা একটা গোটা জেলা জুড়ে, গোটা হাওড়া জেলা জুড়ে সচেতনতা প্রোগ্রাম, প্রতিটা মুহূর্তে এই ধরনের যারা চোরা শিকারী বা এই ধরনের শিকার করতে আসে শখের বসে চিত্ত বিনোদনের জন্য, তাদেরকে আমরা প্রতিহত করেছি 8 কেজি, তাদেরকে বাড়ি পাঠানো হয়েছে, নিরস্ত করা গেছে, এই কর্মসূচি আমরা করেছি। আজকে এখন লকডাউনের সময়, তো সেক্ষেত্রে অনেকেই হয়তো ভেবেছিল যে শিকার উৎসব হবে না, যদিও সত্যি সত্যি সংখ্যাটা কম, এবারে অনেকই কম, এখনও পর্যন্ত খুব হাতে গোনায় দু একটা পাওয়া গিয়েছে। তো সেক্ষেত্রে তাদেরকে আমরা নিরস্ত করে আপাতত পাঠাতে পেরেছি, কিন্তু এখনও পর্যন্ত বড় কোনো দল এখনও পর্যন্ত পাওয়া যায়নি। কিন্তু আমরা কোনোরকমভাবে ঢিলে ঢালা দিতে রাজি নয়। আমাদের সারা বছরের যে লড়াই, সেই লড়াইটা একই দিনে বা এই দুটো দিনে, শুধুমাত্র এই মানে শিকার উৎসবের দুটো দিনেতে সমস্ত লড়াইটা শেষ হয়ে যায়। আমরা সারা বছর ধরে যে বন্যপ্রাণী উদ্ধার করি, যাদেরকে বাঁচাই, আবার পরিবেশে ফিরিয়ে দিই, তাদেরকে আবার মেরে ধরে কাঁধে করে ঝুলিয়ে নিয়ে যায়। তো আমরা কোনোরকম ঢিলে ঢালা দিতে রাজি নয়। আমাদের পেট্রোলিং গাড়িতে আপনারা দেখতে পাচ্ছেন, আমাদের একদম তরুণ যারা উদ্ধার কর্মী আছে তারা সবাই আজকে এই পেট্রোলিং করছে, এবং যেখানে যেখানে অভিযোগ পাওয়া যাবে আমরা সেখানেই পৌঁছে যাচ্ছি। সকাল থেকে যে এই যে কর্মসূচি চলছে, এখনো পর্যন্ত এরকম শিকারীদের দেখা মিলেছে? এখনো পর্যন্ত একটি দলকে আমরা দেখতে পেয়েছি, কিন্তু তারা অন্য জেলায় পালিয়ে যাওয়ার জন্য আমরা তাদের ধরতে পারিনি। তারা হাওড়া জেলার থেকে মেদিনীপুর জেলার বর্ডারে ছিল, মেদিনীপুর জেলায় পালিয়ে গিয়েছে তারা। তো সেক্ষেত্রে আমরা তাদেরকে ধরতে পারিনি, আমরা দেখেছি কিন্তু ধরতে পারিনি। তারা সশস্ত্র অবস্থাতেই ছিল, তারা ঢুকেছিল, আবার আমাদের তাড়া খেয়ে তারা পালিয়ে গিয়েছে। কিন্তু কথা হচ্ছে, আমরা চাই না যে কোনোরকম মানে সারা বছরের আমাদের যে পরিশ্রম, আমাদের যে রক্ত ঘাম করা, যে ছেলেদের জীবন জীবিকা ছেড়ে তারা যেভাবে বন্যপ্রাণীকে আগলে ডাকে রেখেছে গোটা জেলা জুড়ে, সেই পরিশ্রমটাকে আমরা ব্যর্থ হতে দিতে চাই না। এবং এত মানুষের পরিশ্রম, সেটা ব্যর্থ হোক, সেটা আমাদের পরিবেশ সংগঠন, জেলার পরিবেশ সংগঠন চায় না। 45টি সংগঠন আজকে রাস্তায় আছে, এবং সবাই মিলে তাদের নিজের এলাকায় যেমন পেট্রোলিং করছে, তেমন সেন্ট্রালি একটা পেট্রোলিং গাড়ি আমরা রেখেছি, আমরা সমস্ত থানাগুলোকে কভার করে আজকে এই কর্মসূচিটা চালিয়ে যাচ্ছে। সহযোগিতা এখনও পর্যন্ত পেয়েছি, বন দপ্তরেরও টিম বিভিন্ন জায়গায় ঘুরছে, কিন্তু তাহলেও শুধুমাত্র পুলিশ প্রশাসন কাজ করবে বা বন দপ্তর কাজ করবে এবং বাদবাকি মানুষ তারা নিষ্ক্রিয় থাকবে এরকমটা নয়। আমরা যেরকম পুলিশ প্রশাসনকেও সঙ্গে নিয়ে কাজ করেছি, যেমন বন দপ্তরকেও আমরা সঙ্গে নিয়ে কাজ করেছি, ঠিক একইভাবে আমাদের যে পরিবেশ সংগঠনগুলো, যৌথ মঞ্চ, হাওড়া জেলা যৌথ পরিবেশ মঞ্চ, বহু মানুষের মিলিত আওয়াজ এই যৌথ মঞ্চ, তো আমরা সবাই মিলে সেই আমাদের পক্ষ থেকেও আমাদের যে প্রচেষ্টা, আমরা সেই প্রচেষ্টা সম্পূর্ণভাবে 100% রাখার চেষ্টা। সফলতা এখনও পর্যন্ত প্রায় 100% বলার তো কখনো ঠিক হয় না, কিন্তু মোটামুটি যদি বলা যায় তাহলে 99% কাছাকাছি আমরা আছি। এই যে সফলতার উপরে সাধারণ মানুষের ভূমিকা একটা
করো? সাধারণ মানুষের ভূমিকা আমাদের হেল্পলাইন নাম্বার গোটা জেলা জুড়ে দেওয়া আছে, বিভিন্ন ব্লকের আলাদা করে হেল্পলাইন নাম্বার মেনশন করা আছে। তো সেখানে যে কোনো ধরনের অ্যাক্টিভিটি সাধারণ মানুষের মধ্যে সচেতনতাটা আমরা এতটাই পুশ করতে পেরেছি। এই চিত্রকের মতো ছেলে যারা জীবনবিজ্ঞানের ছাত্র, আরও যারা সমাজ নিয়ে পড়াশোনা করেছে, সেই সমস্ত ছাত্রদের যে ভূমিকা এবং যুবদের যে অংশগ্রহণ, সেই অংশগ্রহণ ভূমিকাতে আরও এই যে বৃত্তটা আরও বড় হচ্ছে এবং সেই বৃত্তটা আরও সম্পূর্ণ হচ্ছে, এবং জেলার মানুষের যে সাহায্য সহযোগিতা আমরা পাচ্ছি, পুলিশ প্রশাসনের থেকে, ফরেস্ট ডিপার্টমেন্টের থেকে যে সহযোগিতা পাচ্ছে, তাতে আমরা আপ্লুত এবং আমরা এটাকে প্রায় নিশ্চিত করে ফেলেছি যে আমাদের জেলায় কোনো শিকার আমরা হতে দেবো না। হাওড়া থেকে রাকেশ মাইতির রিপোর্ট, টাইমস বাংলা।